আমি হিন্দুদেরকে মহব্বত করি, খ্রিস্টানদেরকে মহব্বত করি, ইহুদিদেরকে মহব্বত করি, মুসলমান ভাইদেরকে মহব্বত করতে অসুবিধা লাগে, তাদেরকে দেওয়ানখানা দামি বন্দি রাখি, আবার ইমানদার দামি ধরি। এটা মনে করবেন না, তোমাদেরকে ছাড় দেওয়া হবে, ছাড় দেওয়া হবে, ছাড় দেওয়া হবে। তোমাদেরকে দৌড়ানোর জন্য তোমরা কুকুর আরে কুকুর লাগাই দিবে আল্লাহ। তোমরা যেভাবে দুঃখবাদী করতেছ, তোমাদের জন্য দুঃখ আল্লাহ তৈরি করে রেখেছে, ছোড়ে না নেই, শান্তি দেবে না, আল্লাহু খায়র মাজি, ছাড় দেওয়া হবে না। আমি একটি আয়াত তেলাওয়াত করলাম, আয়াতটি তেলাওয়াত করার উদ্দেশ্য হলো এই, আকায় নাম তার সরদারে দু জাহান নবী আখরুল জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের মধ্যে শেষ নবী হিসেবে প্রেরণ করা হয়েছে, এবং এমন নবী যার পরে আর কোন নবী আসবে না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আসবে দাবি করে তারা কোরআনের আয়াত অনুসারে কাফের। তারা কি কাকে কারা কাফের? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কি নবী আসবে ওই দাবি করে তারা কি কাফের। কেন? আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে ফরমাইয়াছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পূর্ণ নবীর শেষ। আমরা একটা চিঠি লিখি, একটি পত্র লিখি, পত্র যখন শেষ হয়ে যাবে সেই সময় আমরা একটি সিলমোহর লাগাই দিই, দস্তখত করে দিই, পরে কি একটি সিলমোহর লাগাই দিই, তাকে খাতম বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তসবিহ আনার পর আর কোন নবী আসবে না, খাতমুন নবী। ওই খাতমুন নবী যারা মানবে না, ওই ব্যক্তি এই কোরআনকে অস্বীকার করল, যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করবে হে কাফের, যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করবে হে কি কাফের। যেমন কাদিয়ানীরা কোরআনকে অস্বীকার করে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী আসে আসবে ওই রকম দাবিদার তারা কাফের। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে গালি দেয়, রসুলকে গালি দেয়, ওরাও কাফের। কেন? আল্লাহ পাক বলেছেন একটু আগে একটা তরানা পড়ল, কি যে ব্যক্তি যে কোনো নবী তো হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম, মূসা আলাইহি সালাতু ওয়াসালাম, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম, জকরিয়া আলাইহি সালাতু ওয়াসালাম, ইহ
পর আল্লাহ পাক ঘোষণা দিল কি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিভাবে সিরাতুন নবীরা সিরাতুন চরিত্র কিরকম মুহাম্মাদু রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار محمد رسول الله চরিত্র হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের চরিত্র হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে যে ব্যক্তি গালি দেবে হেও কাফের আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু কেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা আশিদ্দাউ আলাল কুফফার কাফিরদের সাথে কখনো মুসলমান একত্রতা ঘোষণা করতে পারে না আমার বন্ধু হিসাবে আমি কাফেরদের মানি নিতে পারবো না যারা নিজের বন্ধু হিসাবে কাফেরদেরকে বন্ধু হিসাবে মানি নে এ কাফের না হলো কাফের মত আসিদ্দাউ আলাল কুফফার আমার ভাই হোক আমার বোন হোক আমার বাবা হোক আমার চাচা হোক আমার আত্মীয় স্বজন হোক ওরা যতক্ষণ পর্যন্ত কাফের আমার সাথে তার সাথে কোনো দুস্তি নাই তাদের সাথে আমার সাথে কোন সম্পর্ক নাই আশিদ্দাউ আলাল রুহামা উবাইনাহুম রুহামা উবাইনাহুম বাংলাদেশের মুসলমান সৌদি আরবের মুসলমান বাংলা সৌদি আরবের মুসলমান হাবুসার গোলাম হাবুসি গোলাম হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা একে অপরে এমন দুস্তি যে এক ভাই আরেক ভাইয়ের চেয়ে বেশি দুস্তি একজন নিজের বিবিকে তালাক দিয়ে অন্যজনকে লেখা পড়াইয়া দেয় একজন নিজের দুই বাগান সে এক বাগান দিয়ে আরেক বাগান নিজে রাখে কেমন কারা কারা মুসলমান আমরা কি মুসলমান আমাদের মহব্বত এরকম আছে কারো দিলে দিলে বলে বাবা রে এবেটা তো বলতেছে অন্য ধর্মীদেরকে যারা মহব্বত করে হে কাফের না হলেও কাফেরের মতো আমি তো একটু ইংরেজি পড়ে দে তার সাথে ইংরেজি বলতে পারবে তার সাথে একটু মহব্বত আমার ভাই বেশি আরে ভাই দিলে করবের মধ্যে হাত দিয়ে দেখো তোমার ইমান কতদূর আছে তুমি কতদূর মুসলমান মুখালিফ হে হাওয়া বি ইসকস্তিয়ে উম্মত
সবকি নেগা দান খুদা হে আল্লাহ কা ওয়া মাকার ওয়া মাকার ওয়া মাকার তোমরা দেবেবে দুঃখবাদি করতেছো তোমাদের জন্য দুঃখ আল্লাহ তৈরি করে রেখেছে ঠিক ছড়া নেই শান্তি দিন আল্লাহু খায়রুল মাক তার দাওয়া হবে কেউ না সমাজ বিগাড়ো না কেউ না সমাজ বিগাড়ো না হামকো কে হাম কে আখির কে হ্যাঁ কে কে হাম আখির কিসি কে বানা হে হুয়ে কে কে আখির হাম কিসি কে বানা হে হুয়ে কেউ না বুঝো কেউ না চিনো বু ফুটবল আছে না এ ফুটবল চিনেন না মুসলমান খেলু না মুসলমানের দিনকে বাদ দিবা যতই করো আল্লাহু মুতিমুন
সরকারি হাসপাতাল, কেন না সমস্যা, কেন না সমস্যা, বিগাড়ো না হাম আখের কেসি বানায়ে ওটা খেলা খেলা বুঝো না ভাই ও দোস্ত। এখানে বহু মুরব্বীরা গিয়েছে, এখানে আমি কথা বলার ওটা সাহস পাচ্ছি, কারণ এখানে পটিয়ার হজরত হাদিসিয়া হজরত মুফতি আদিল মুফতি নুরুল হক আমরা দেখেছি, হজরত মৌলানা আহমদ হাসান সাহেব খুব মোটা ছিল, এত বড় একটা বসাইয়া দিয়ে হ্যাঁ আমরা ওনাকে দেখেছি, এদের মতো আমরা কোন আমাদের আমল এদের আমল আমল তার মানুষ কথার মধ্যে আসক্ত থাকে, আমি যখন আমল তার আমার কথার মধ্যে আসক্ত থাকে, অতদূর এদের কথার মধ্যে আসক্ত থাকে আমি শুনতে পেয়েছি দেখি হজরত আল্লাহ মুফতি আব্দুল হক খুতবা পড়ার সাথে সাথে এক ঘন্টা না আধা ঘন্টা বন্ধ হয় না মানুষ কাঁদতে কাঁদতে রোড হয়ে গেল তো রয়ে রশ্মে আজা রয়ে গে রশ্মে আজা রোহে বেলা লীন রহি রয়ে গে রশ্মে আজা রোহে বেলা লীন রহি ফলসফা রয়ে গে তো লুকিনে গজা কিন্তু আমি এত দূরে বলে শেষ করলাম, আমরা ঠিক করতে হবে দৌড়াইতে হবে না, তোমাদেরকে দৌড়ানোর জন্য তোমরা কুকুর আরে কুকুর লাগাই দিবে আল্লাহ যদি তোমাদের কাটা হয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে দিনের মধ্যে থেকে আমল করার তৌফিক দান করুক, সাহাবাদের মতো হওয়ার তৌফিক